বন্ধুমানে আজির ভিডিওটিকে স্টার্ট করিয়া পূর্বরু যেউমানে আমার চ্যানেলটিকে সবসক্রাইব করিনাহান্তি যাই সবসক্রাইব করিনিয়ন্তু এবং বেল আইকনকে প্রেস করিনিয়ন্তু। তবে চলন্তু আজির ভিডিওটি স্টার্ট করিবা। পিকনিক্রু ফেরিবা পরে বহুত থকি যাইথিলা শরত। অসজড়া সেজরে অবশ দেহকে লম্বাই দেবার কিছু সময় যাইছে কি না সে গভীর নিদ্রায় শুয়ে পড়লা। এক অবিবাহিত যুবকর ঘর যেমতি রহবা কথা সেমতি হি থিলা শরতর ঘর। ঘরে এপট সেপট হয়ে পড়িথিবা ময়লা প্যাণ্ট সার্টর প্রদর্শনী সহিত বেশ মেল খাওয়া খালি মদ বোতল সিগারেট টুকুড়া ও পলিথিন ব্যাগর সম্ভার। খটর অবস্থা নকহিবা ভালো। ল্যাপটপ মোবাইল চার্জর পেন ড্রাইভ আদি উপকরণ মান এপট সেপট হয়ে পড়ে থাকে। জনে লোক শোয়া যেত স্থান আবশ্যক কেবল সেত খালি লা খটরে ও শরত শোয়া পরে সে স্থান পূরণ হয়ে যাওয়া। তবে সহর সারা বহু খোঁজাখোঁজি করে সারা পরে শরৎকু মিলি এই ঘরটি এক নিকাঞ্চন জায়গার। এই ঘর ভড়া বহু কম লা ও মালিক রুলা অন্য এক শহরের। তেমন ঘর মালিকর অত্যাচারর মুক্তি পাইবা সহ জীবনকে উপভোগ করা সুযোগ পাই শরৎ। কিন্তু সে স্থানের ঘর ভড়া নেওয়া পরে শরৎকু আখপাখর লোক নানা কথা কহি সে ঘর ছাড়া উপদেশ দিয়ে সে কহা অনুসারে বহু বর্ষ ধরে সে ঘর খালি লা ও লোক সে ঘরে রহবার সাহস করে পে। সহর উপকণ্ঠের ঘরটি ভড়া লাগিপার নথিলা। ঘর মালিক ভড়া কমাইবা পরে মধ্যে কোণী লোক সে ঘরক আসুনলে। গুজব অনুসারে সে ঘরক এক প্রেতাত্মা অক্তিয়ার করে রাখি অগণিত পূজাপাঠ ও মন্ত্রতন্ত্র করিয়া পরে মধ্যে সে ঘরক আত্মকবল মুক্ত করা যাই পাইনথিলা। এসবু কথা শরৎ উপরে কোণী প্রভাব পকাই পারুনথিলা কারণ সে ছিল ঘোর নাস্তিক। ঘরক আসবার দুই মাস বিতি সারিলা কিন্তু সে সেপর কিছু লক্ষ্য করে পারুনথিলা। শরৎ নিশ্চিত ছিল যে লোক মানক মনগড়া কাহিনীরে সে বিচরা ঘরটি অভিশপ্ত হয়ে যাই নহলে কোণী প্রেতাত্মা বা দুষ্টশক্তির চিহ্ন মাত্র নথিলা। শরৎ নিঘুড় নিদরে শোবার কিছু মাত্র সময় হয়েছি হঠাৎ কবাটের কে জনে ভীষণ জোরে আঘাত দেলা। শরৎর নিদ ভাঙ্গিগলা। হাত ঘণ্টা দেখিলা সময় ঠিক রাতে 3:15। বাহারে বুলে কুকুর মানুষের বিকটাল চিৎকার অনবর্ত শুভিল। লাগুলে সে কাহার পছরে ভুকি চালচার। ডিসেম্বর মাসের শীতুয়া রাতের হাড়ভঙ্গা শীতক ভূক্ষেপ নকরি বাহারে কে চলাবুলা করুব সে কথা বিশ্বাস করা নিহতি কষ্টকর লা। শরৎ পাখ আখে কোণী ঘর বি নথিলা ও নিকটস্থ ঘর পাখাপাখি 200-300 মিটর দূরে লা। এপরি পরিস্থিতি কোণী লোক আসে তাকে ডাকু বলে ভাববা অসম্ভব লা। সে খট উপরে বসি রয়ে কবাট আড়ক অনাই রয়েছে। প্রকৃতির কে ডাকিলা না পবন যোগ সেমতি শুভিলা একথা ভাবি চালছিল শরৎ। বেশ কিছু সময়ের অখণ্ড নীরবতা কেবল শরৎর নিঃশ্বাস প্রশ্বাস ও কান্থ ঘণ্টার টিকটিক শব্দ শুভু থাকে। শরৎ মনে মনে কহিলা চোর আসলা কি তা কথা সরিছে কি না মিঞ্জি মিঞ্জি করুথিবা লাইট তলু শুভিলা এক শব্দ চমকি পড়লা শরৎ। তা হৃদয়ের কম্পন ভীষণ ভাবে বড়িগলা। হঠাৎ এক মোটা ঝিটিপিটি কান্থর এমুণ্ডর সে মুণ্ডক দৌড়ি চালগাল। শরৎকু লাগলা যে ঝিটিপিটি তা আড়ক কটমট করে চাহি রয়েছে। ধেত্তেরিকা গোটে ঝিটিপিটি দেখি মতো ডরুচি বোধে মো মুণ্ডর মদ নেশা এ যায় উত্তীর্ণি সেপা এসব পালা চালছে গোটে সিগারেট ন টাণিলে নিস্তার না। এ কহি শরৎ সিগারেট টাণিবার লাগিলা। সে পুঁ হাত ঘণ্টা দেখিলা সময় 3:15। টিকি আশ্চর্য লাগিলা তাকে সিগারেট টাণি সারি সে পুঁ শোবাকে প্রয়াস কলা। কড়মাটি শোবার কিছু সময় পরে তাকে কষ্ট হবার বাম হাতকে ভালো করে দেখা লাগলা। সে হাতের ক্ষত দেখি সে চমকি পড়লা ও কহিলা কেতবে খণ্ডিয়াটা হয়ে গেল মু তো জাঁপারি অনিচ্ছা সত্ত্বে সে পুঁ গাধরক গলা ও ক্ষতস্থান ধুই এক রুমাল গোড়াই দেলা। নিদ ভাঙ্গি যাই তা মনরে বিরক্তির মাত্রা বড়ি সারি এক বোতল বাকি মদ পিই পুঁ খট উপরে গড়ি পড়লা। কিছু সময় যাইছে কি না পুঁ কবাট পাখে শুভিলা ঠক ঠক শব্দ। কিন্তু এথর শব্দটা টিকে অধিক তীব্র লা। তা সাংকু শুভিলা কাহার কান্দিবার শব্দ ও পাউঁচি রুণুচুণু। মদ নিশারে শরৎকু ঘটনার গম্ভীরতা সেতটা প্রভাবিত করে পারলানি বোধে। সে খটরে সেমিতি পড়ে রয়েছিল কিন্তু বেড়ক বেড় কবাটে পড়ুক আঘাত ঝরকাকে স্থানান্তরিত হল। একা সাঙ্গে কবাট ও ঝরকা ধড় ধড় শব্দরে কম্পিবাকে লাগিলা। পাউঁচির শব্দ জোরে ঝনঝন হওয়া লাগিলা।
ଓ ଧୀର କ୍ରନ୍ଦନ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇସାରିଥିଲା ବୁକୁ ଫୁଟା ଚିତ୍କାର। ଶରତ କାନରେ ତକିଆ ମାଡ଼ିଦେଇ ସେ ବିକଟ ଶବ୍ଦ ନିଜକୁ ବଞ୍ଚିବାକୁ ପ୍ରୟାସ କଲା, ମାତ୍ର ତାକୁ ଲାଗିଲା ସେ ତକିଆ ଭିତରୁ କେହି ଜଣେ କହୁଛି, ବାବୁ କବାଟ ଖୋଲ। ଶରତ ଦେହରେ ବିଦ୍ୟୁତ ଆଘାତ ଲାଗିବା ପରି ଅନୁଭବ କଲା ଓ ତକିଆକୁ ଫିଙ୍ଗି ଦେଇ ଖଟ ଉପରେ ବସିପଡ଼ିଲା। ତା ଆଖି ସାମ୍ନାରେ କବାଟ ଝରକା ଦୋହଲିବାରେ ଲାଗିଥିଲା, ଛାତ ଉପରେ କେହି ଜଣେ ଦୌଡ଼ି ଚାଲିଥିଲା ଓ ଘର ଚାରିପଟୁ ବିକଟାଳ କ୍ରନ୍ଦନ ଶୁଭି ଚାଲିଥିଲା। ସେହି ପରିସ୍ଥିତିରେ କ'ଣ କରାଯାଇପାରେ ବୋଲି ଭାବିପାରୁନଥିଲା ଶରତ। ମୋବାଇଲଟିକୁ ଥରଥର ହାତରେ ଧରି ନିଜ ସାଙ୍ଗ ପାଖକୁ ଫୋନ୍ କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲା, ମାତ୍ର ଫୋନ୍ ଲାଗିଲା ନାହିଁ। ଖଟରୁ ତଳକୁ ଓହ୍ଲାଇବା ପାଇଁ ଅପ୍ରାଣ ଚେଷ୍ଟା କଲା, କିନ୍ତୁ ବିଫଳ ହେଲା। ତାକୁ ଲାଗିଲା ତାର ଦୁଇ ଗୋଡ଼କୁ କେହି ଜଣେ ଭିଡ଼ି ଧରିଛି। ମନରେ କେବଳ ଗୋଟିଏ କଥା ଆସୁଥିଲା ଶରତର, ଯଦି କୌଣସି ମତେ ଏ ଘରୁ ବାହାରି ପାରନ୍ତି ତେବେ ଏ ଭୟଙ୍କର ବିପଦରୁ ବଞ୍ଚିପାରନ୍ତି। ପୁଣି ଥରେ ହାତ ଘଣ୍ଟାକୁ ଦେଖିଲା ସେ, କିନ୍ତୁ ଏ କ'ଣ, ସମୟ 3:15। ସେ କିଛି ଜାଣିପାରୁନଥାଏ, କିଛି ସମୟ ତଳେ ତ ଘଣ୍ଟାରେ 3:15 ବାଜିଥିଲା, ପୁଣି ଏବେ କେମିତି ସେତିକି ସମୟ ହୋଇଛି। କାଳେ ହାତ ଘଣ୍ଟା ବନ୍ଦ ହୋଇଯାଇଥିବ ବୋଲି ଭାବି ସେ କାନ୍ଥ ଘଣ୍ଟାକୁ ଦେଖିଲା, କାନ୍ଥ ଘଣ୍ଟାରେ ମଧ୍ୟ 3:15 ବାଜିଥିଲା। ତା ମୁଣ୍ଡ ଗୋଳମାଳ ହୋଇଯାଉଥିଲା, ସେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁଛି ନା ବାସ୍ତବତା ତାହା ଜାଣିପାରୁନଥିଲା। ହଠାତ୍ ରୁମ୍ରେ ମିଞ୍ଜିମିଞ୍ଜି ଜଳୁଥିବା ଲାଇଟ୍ଟି ଦବ୍ଦବ୍ କରିବାକୁ ଆରମ୍ଭ କଲା। ଶରତ ମନେ ମନେ ଭାବିଲା, ଯଦି ଏ ଲାଇଟ୍ଟି ବନ୍ଦ ହୋଇଯିବ ତେବେ ଘରଟି ପୁରା ଅନ୍ଧାର ହୋଇଯିବ, କାରଣ ବାଥରୁମ୍ର ଲାଇଟ୍ଟି 2 ଦିନ ତଳେ ଖରାପ ହୋଇଯାଇଥିଲା ଓ ରୋଷେଇ ଘରଟା ଶୋଇବା ଘରଠାରୁ ଦୂରରେ ଥିଲା। ତାକୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଲାଗିଲା କେହି ଜଣେ ଯେପରି ଖଟ ଚାରିପଟେ ଦୌଡ଼ିବା ଆରମ୍ଭ କରିଦେଇଥିଲା। ଭୟରେ ଶରତର ରକ୍ତ ଜମାଟ ବାନ୍ଧିବା ପରି ଲାଗିଲା। ପାଦର ଥପ୍ ଥପ୍ ଶବ୍ଦ ସହ ତାଳ ଦେଇ ବଢ଼ି ଚାଲିଥିଲା ପାଉଁଜିର ଶବ୍ଦ। ତା ସହିତ ଶରତର ହାତରେ ହୋଇଥିବା କ୍ଷତରୁ ରକ୍ତ ଝରିବା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଥିଲା ଓ ଭୀଷଣ କଷ୍ଟରେ ସେ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇଉଠିଲା। ମୁହଁରେ ପାପୁଲି ଢାଙ୍କି ଦେଇ ସେ ତା ଚାରିପଟେ ଚାଲିଥିବା ଘଟଣାରୁ ନିଜକୁ ରକ୍ଷା କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲା, କିନ୍ତୁ ମୁହଁ ପାଖରେ କାହାର ପ୍ରଖର ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ଅନୁଭବ କରି ସେ ଭୟରେ ଥରିବାକୁ ଲାଗିଲା। କାନ ପାଖରେ ପୁଣି କେହି ଜଣେ କହିଲା, ବାବୁ ମୁହଁ କାହିଁକି ଲୁଚାଉଛୁ। ଏହା ଶୁଣି ଶରତ ଜୋରରେ ଚିତ୍କାର କରି ଉଠିଲା ଓ କହିଲା, ତୁ କିଏ, ଚାଲିଯା ମୋ ଘରୁ। ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଭୟଙ୍କର ଅଟ୍ଟହାସ୍ୟରେ ଘର ଭିତରଟା କମ୍ପନ ହେବାକୁ ଲାଗିଲା। ସେ ଅଟ୍ଟହାସ୍ୟର ତୀବ୍ରତା ଏତେ ଅଧିକ ଥିଲା ଯେ ଲାଗୁଥିଲା ଯେମିତି ଘରଟି ନିମିଷକ ମାତ୍ର ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ହୋଇ ଭାଙ୍ଗିଯିବ। ଶରତ ଅନୁଭବ କଲା ତା କ୍ଷତ ସ୍ଥାନକୁ କେହି ଜଣେ ରାମ୍ପି ପକାଉଛି। କଷ୍ଟରେ ଚିତ୍କାର କରି ସେ ମୁହଁରୁ ପାପୁଲି ହଟାଇ କ୍ଷତ ଜାଗାକୁ ଧରିବାକୁ ପ୍ରୟାସ କରିବା ସମୟରେ ଯାହା ଦେଖିଲା ତା ପାଦ ତଳୁ ମାଟି ଖସିଯିବା ପରି ଅନୁଭବ ହେଲା। ତା ସାମ୍ନାରେ ଏକ ରକ୍ତାକ୍ତ ଯୁବତୀର କ୍ଷତ ବିକ୍ଷତ ଶରୀର ଥିଲା, ମୁଣ୍ଡର ଖପୁଡ଼ିଟି ଫାଟିଯାଇ ଆଁ ହୋଇଯାଇଥିଲା, ଦେହରୁ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ମାଂସର ଟୁକୁଡ଼ା ଖଟ ଉପରେ ବିଛାଡ଼ି ହୋଇପଡ଼ିଥିଲା ଓ ସେ ଯୁବତୀ ଗୋଡ଼ ଲମ୍ବାଇ ଶରତ ସାମ୍ନାରେ ବସିଥିଲା। ସେ ଯୁବତୀର ତଣ୍ଟିଟି କଟିଯାଇଥିଲା ଓ ସେଥିରୁ ରକ୍ତଧାର ଛୁଟି ଚାଲିଥିଲା। ଶରତ କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ଦେଖାଇବା ପୂର୍ବରୁ ଛିଟିକି ପଡ଼ି କାନ୍ଥରେ ବାଜିଲା ଓ ତଳେ ପଡ଼ିଗଲା, ଏବଂ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଶୁଭିଲା ଯୁବତୀର କର୍କଶ ଚିତ୍କାର। ସେ ଚିତ୍କାରରେ ମିଶି ରହିଥିଲା କ୍ରୋଧ, ଘୃଣା ଓ ପ୍ରତିଶୋଧର ବାର୍ତ୍ତା। ଶରତ କେବଳ ହାତ ଯୋଡ଼ି ପଡ଼ି ରହିଥିଲା, କିଛି କହିବା ପାଇଁ ତା ଜିଭ ଲେଉଟିବା ଅବସ୍ଥାରେ ନଥିଲା। ତା ଛାତି ଉପରେ ସେ ଭୀଷଣ ଚାପ ଅନୁଭବ କଲା, ସତେ କି ଏକ ବିରାଟ ପଥର ତା ଛାତି ଉପରେ କେହି ଜଣେ ଚାପି ଦେଉଛି। ସେ ବିକଳରେ ଚିତ୍କାର କରି ଜୀବନ ବଞ୍ଚିବାକୁ ପ୍ରାର୍ଥନା କରିବାକୁ ଲାଗିଲା। କେଇ କ୍ଷଣ ଭିତରେ ଶରତ ତାର ପ୍ରତ୍ୟେକ ଅଙ୍ଗରେ ଅନୁଭବ କଲା ଭୀଷଣ ଯନ୍ତ୍ରଣା। ତା ଶରୀରର ଅଙ୍ଗମାନେ ଖଣ୍ଡ ବିଖଣ୍ଡିତ ହୋଇ ବିଛାଡ଼ି ହୋଇ ପଡ଼ୁଥିଲା ଘର ଭିତରେ। କାନ ପାଖରେ ଶେଷ ଥର ପାଇଁ ଗୁଞ୍ଜଳିତ ହେଲା, ତତେ ଏତେ ଶୀଘ୍ର ମୁଁ ଛାଡ଼ିବିନି, ତୁ ମରିବା ପରେ ମଧ୍ୟ ମୋ ପାଖରୁ ବଞ୍ଚିପାରିବୁନି ବାବୁ। ଏବଂ ସବୁଦିନ ପାଇଁ ଆଖି ବୁଝିବା ପୂର୍ବରୁ ଶରତ ଦେଖିଲା କାନ୍ଥ ଘଣ୍ଟା ଆଡ଼କୁ, ସମୟ ବାଜିଥିଲା 3:15। ଆଜିକୁ ଠିକ 2 ବର୍ଷ ତଳେ ଏଇ ଘରେ 4 ଜଣ ବ୍ୟାଚଲର ପିଲା ରହୁଥିଲେ, ଏବଂ ଦିନେ ରାତିରେ ସେମାନେ ମିଶି ଏ ଘରେ ଏକ ଝିଅକୁ ବଳାତ୍କାର କରି ତା ହତ୍ୟା କରିଦେଇଥିଲେ। ଏହି ଘଟଣା ବିଷୟରେ କେହି ବାହାର ଲୋକ ଜାଣିନଥିଲେ, କିନ୍ତୁ ହଠାତ୍ 1 ସପ୍ତାହ ପରେ ସେ 4 ଜଣ ପିଲାଙ୍କର ମୃତଦେହ ସେ ଘରୁ ମିଳିଥିଲା। ତାପରଠାରୁ ସେହି ଘରେ କେବେ ବି ରହିବାକୁ ସାହସ କରୁନଥିଲେ, କିନ୍ତୁ ତାପରେ ଶରତ ସେ ଘରେ ରହିଥିଲା
ବୋଧହୁଏ ସେ ଝିଅର ଆତ୍ମାଟିର କ୍ରୋଧ ଘୃଣା ଓ ପ୍ରତିଶୋଧ ଏତେ ମାତ୍ରାରେ ବଢ଼ି ଯାଇଥିଲା ଯେ ଶରତର କିଛି ଦୋଷ ନଥାଏ ମଧ୍ୟ ସେ ତାକୁ ମାରିଦେଇଥିଲା। ତେବେ ବନ୍ଧୁମାନେ ଆଜି ପାଇଁ ଗପଟି ଏତିକି ଥିଲା। ଯଦି ଆଜିର ଗପଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଲା ତେବେ ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ଆମକୁ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ ଜରିଆରେ ଜଣାନ୍ତୁ। ଦେଖା ହେବା ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଏମିତି କିଛି ନୂଆ ଗପ ସହିତ। ଧନ୍ୟବାଦ।